লোকসভা নির্বাচনের পর তৃতীয়বার ক্ষমতায় এলেও বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তা বারবার বক্তব্যে বুঝিয়ে দিচ্ছেন বিরোধী দলের নেতারা। এবার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন হারের হ্যাট্রিক করেছে কংগ্রেস। মঙ্গলবার সংসদে ভাষণ দিতে গিয়ে মোদী উল্লেখ করেন, এ নিয়ে পরপর তিনবার 100 গণ্ডিও পার করতে পারেনি কংগ্রেস। এত বছর ধরে ক্ষমতায় থেকেও কংগ্রেস কিছু করতে পারেনি বলেও দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী এদিন তার ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করেছেন। কংগ্রেসকে নিশানা করে এদিন প্রধানমন্ত্রী বলেন, 2024 ভোটে মানুষ কংগ্রেসকে এই বার্তা দিয়েছে যে তোমাদের ওই বিরোধী আসনেই বসতে হবে, আর তর্ক শেষ হয়ে গেলে চিৎকার করতে হবে। তিনি উল্লেখ করেন, পরপর তিনবার কংগ্রেস 100 আসন পার করতে পারল না। তার বক্তব্য, এই পরিস্থিতিতে কংগ্রেস হার স্বীকার করলে ভালো করত, আত্মসমালোচনাও করতে পারত। 24 লোকসভা ভোটে মোট 99 আসন পেয়েছে কংগ্রেস। গল্পের ছলে মোদী বলেন, এক নাবালক সবাইকে বলছে, আমি 99 পেয়েছি। সবাই ভাবছে অনেক বেশি নম্বর, সবাই আনন্দ করছে। সেই সময় শিক্ষক এসে বললেন, কিসের এত আনন্দ, 100 মধ্যে 99 পাইনি, 543 মধ্যে 99 পেয়েছে। মোদী বলেন, নাবালককে কে বোঝাবে যে কংগ্রেস ফেল করার বিশ্ব রেকর্ড করেছে। কংগ্রেসকে পরজীবী বলেও কটাক্ষ করেন মোদী। তিনি তথ্য দিয়ে উল্লেখ করেন, যেখানে কংগ্রেস নিজের জোরে লড়ছে সেখানে বেশি আসন পায়নি। মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় তিন রাজ্যে কংগ্রেস একা লড়ে 64 আসনের মধ্যে 2 সিট জিতেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রমাণ হয়ে গেল যে কংগ্রেস পরজীবী, যাদের সঙ্গে জোট করে তাদের ভোটে খেয়ে ফেলে কংগ্রেস। কংগ্রেস দেশজুড়ে অরাজকতা করতে চাইছে বলেও দাবি করেন মোদী। যাহা যাহা ভাজপা আর কংগ্রেস কা সিধা মুকাবলা থা, ইয়া যাহা কংগ্রেস মেজর পার্টি থি আর সাথি কে পাস 1-2-3 সিটে থি, ওয়াহা কংগ্রেস কা স্ট্রাইক রেট সিরফ আর সিরফ 26% হ্যায়, 26% হ্যায়। লেকিন যাহা কিসি কা পল্লু পকড় করকে চলতে থে, যাহা ও জুনিয়র পার্টনার থে, কিসি দল নে উনকো কুছ দে দিয়া মৌকা, এসে রাজ্যো মে কংগ্রেস যা জুনিয়র পার্টনার থি উনকা স্ট্রাইক রেট 50% হ্যায়, কংগ্রেস কি 99 সিটো মে সে জ্যাদাতর সিটে উনকে সহযোগো নে উনকো জিতায়া হ্যায়, আর ইসলিয়ে মে কহতা হুঁ ইয়ে পরজীবি কংগ্রেস হ্যায়। 16 রাজ্যো মে যাহা কংগ্রেস অকেলে লড়ি, ওয়াহা উসকা ভোট শেয়ার ইস চুনাও মে গির চুকা হ্যায়। আদরণীয় সভাপতি জি, গুজরাট, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ ইন 3 রাজ্যো মে যাহা কংগ্রেস আপনে দম পর লড়ি আর 64 মে সে 64 মে সে সিরফ 2 সিট জিত পাই হ্যায়, 64 মে সে 2। इसका साफ मतलब है कि इस चुनाव में कांग्रेस पूरी तरह परजीवी बन चुकी और अपने सहयोगी दलों के कंधे पर उन्होंने चढ़ करके ये सीटों का आंकड़ा बढ़ाया है। अगर कांग्रेस ने अपने सहयोगियों के जो वोट खाए हैं वो अगर न खाए होते तो लोकसभा में उनके लिए इतनी सीटें जीत पाना भी बहुत मुश्किल था। मंगलवार विरोधी दल प्रबल हट्टगोल के मध्य भाषण दें मोदी। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।